আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো আমরা ইতিমধ্যেই পত্রের আমাদের যে সিলেবাস আছে আমরা যতদিন আমাদের কলেজে ক্লাস চলেছে এবং অনলাই সাথে অনলাইন ক্লাসে মোটামুটি আমাদের কিন্তু প্রথম পত্র শেষ হয়েছে আর দ্বিতীয় পর্বে আমাদের চতুর্থ আর হচ্ছে দশম অধ্যায়টি বাকি আছে এবং আমরা শুরু করেছি আর দুটো ক্লাস হলে দশম অধ্যায় তারপর আমরা কিন্তু সিরিয়ালি একটা রিভিশন ক্লাসে চলে যাব তো আমরা পড়ছিলাম আমাদের দ্বিতীয় পথে চতুর্থ অধ্যায় বাংলাদেশের নিগোষ্ঠী জীবনধারা গত ক্লাসে আমরা পড়েছি চাকমা আজকে আমরা প্রথমেই আমরা পড়বো গারো সমাজ ব্যবস্থা সম্পর্কে সরি তো আমরা যেমন আগে জেনেছি চাকমাদের মতো গারোদেরও কিন্তু নামকরণ নিয়ে অনেক মতভেদ রয়েছে আসলে যে কি কারণে এদেরকে গারো বলা হচ্ছে এই বিষয়ে তাদের নিজেদের ভেতরে এমনকি বিশেষজ্ঞদের বিভিন্ন ধরনের দ্বিমত রয়েছে তবে গারোরা কিন্তু তাদেরকে আচিক মান্দি বা মান্দি বলেই বেশি নিজেরা নিজেদেরকে পরিচয় দিয়ে থাকে এবং বাংলাদেশে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যতগুলো রয়েছে তার ভেতরে কিন্তু সবচাইতে চাকমার পরেই কিন্তু জনসংখ্যার দিক দিয়ে এদের অবস্থান দ্বিতীয়তে এবং বাংলাদেশে যে অঞ্চলগুলোতে চাকমারা বসবাস করে সেগুলোর মধ্যে রয়েছে টাঙ্গাইলের মধুপুর শেরপুর নেত্রকোনা ময়মনসিংহ এছাড়াও সরি ভারতের আসাম মেঘালয় তারপর হচ্ছে গিয়ে ত্রিপুরা এই সমস্ত অঞ্চলগুলোতেও কিন্তু গারোদের বাসস্থান দেখা যায় এরপর যদি আমরা চলে যাই গারোদের সমাজ কাঠামো তো হচ্ছে গারোরা কিন্তু নিজেদেরকে বিভিন্ন গোত্র এবং উপগোত্রে ভাগ করেছে গোত্রকে কিন্তু তাদের ভাষায় বলা হয় চাচ্চি আর উপগোত্রকে তারা তাদের ভাষায় বলে হচ্ছে গিয়ে মাহারি এবং যেটা বলা হয় যে তাদের কিন্তু দুটো শ্রেণীও আবার রয়েছে এই শ্রেণীগুলোর ভেতরে কিন্তু একটাকে বলা হয় আচ্ছিক গাঢ় এবং আরেকটাকে বলা হয় হচ্ছে লামদানি যারা হচ্ছে পাহাড়ের পাদদেশে সমতল ভূমিতে বসবাস করে তাদেরকে বলা হয় লামদানি গারো আর যারা কিনা গভীর পাহাড়ের যে অরণ্যে বসবাস করে তাদেরকে বলা হয় হচ্ছে গিয়ে আছি গারো এরপরে আমরা যদি তাদের ধর্মীয় ব্যবস্থার ভেতরে যাই অধিকাংশ গারোই কিন্তু বর্তমানে ধর্মান্তরিত খ্রিস্টান তবে এদের ভেতরে আবার কিন্তু হিন্দু মুসলমান এদেরও খুব অল্প সংখ্যক কিছু মানুষ রয়েছে এছাড়া কিন্তু গারোরা একটা ঐতিহ্যগত ধর্ম কিন্তু তারা পালন করে যার নাম বলা হয় হচ্ছে গিয়ে সাংসারিক এরপর আমরা চলে যাব আমাদের এই গারোদের যে পরবর্তী বসে সেটা হচ্ছে তাদের পরিবার ব্যবস্থায় আমরা জানি যে গারোদের পরিবার হচ্ছে আহ আমরা জানি যে মাতৃসূত্রীয় পরিবার বলতে বোঝানো হয় যখন সম্পত্তির উত্তরাধিকার এবং হচ্ছে বংশ পরম বংশ পরিচয়টা মায়ের দিক থেকে বর্তায় সেটাকে বলা হচ্ছে গিয়ে মাতৃসূত্রীয় পরিবার তাহলে এখানে যেটা হয় যে বংশ পরিচয় এবং সম্পত্তির উত্তরাধিকার মা থেকে মেয়েতে বর্তায় তবে সম্পত্তির মালিক মেয়েরা হলেও বা মা হলেও কিন্তু এটার ব্যবস্থাপনার দায়িত্ব কিন্তু স্বামীর থাকে আর এখানে যেটা হয় যে গারো সমাজে ছোট মেয়েকে কিন্তু আহ হচ্ছে গিয়ে সম্পত্তি উত্তরাধিকার হিসেবে ধরা হয় এবং সেজন্য কিন্তু তাকে বলা হয় তাদের ভাষায় বলা হয় নোকনা এরপর আমরা চলে যাব হচ্ছে তাদের শিক্ষা ব্যবস্থায় তো অন্যান্য যে বহু নৃগোষ্ঠী আমাদের দেশে আছে তার ভিতরে গারোরা কিন্তু মোটামুটি শিক্ষা ক্ষেত্রে অনেকাংশেই এগিয়ে আর অর্থনীতির কথা যদি বলি তাহলে অবশ্যই তাদের অন্যতম প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ এবং পশুপালন এবং তারা হচ্ছে গিয়ে অন্যান্য নির্দিষ্ট ক্ষুদ্র নির্দিষ্টির মতো তারাও কিন্তু জুম চাষ করে এবং তোমাদের এক্ষেত্রে একটা কথা বলে রাখি তোমাদের কিন্তু একটা প্রশ্ন আছে যে জুম চাষ আসলে আগে যেভাবে হতো করা হতো জুম চাষকে সরকার কিন্তু নিরুৎসাহিত করে এটা কিন্তু তোমাদের একটা প্রশ্ন যে কেন জুম চাষকে নিরুৎসাহিত করা হয় আমরা জানি যে জুম চাষ হচ্ছে একই জমিতে মানে পাহাড় কেটে একই জমিতে হচ্ছে বিভিন্ন ধরনের ফসল ফলানো হয় এখানে হচ্ছে দুটো বিষয় কাজ করবে একটা হচ্ছে যেহেতু পাহাড় কাটা হচ্ছে সেখানেও একটা পরিবেশের অবক্ষয়ের বিষয় আছে আরেকটা হচ্ছে গিয়ে যে একই জমিতে যখন তুমি অনেক ধরনের ফসল ফলাবে সেক্ষেত্রে কিন্তু সেই মাটির যে গুণাগুণ সেটি নষ্ট হয়ে যায় তো এটাও কিন্তু জুম করার অন্যতম একটি কারণ এরপর আমরা চলে যাব তাদের হচ্ছে যে উৎসব আছে তো গারোদের যে যত ধরনের উৎসব আছে তার ভিতরে সর্বপ্রথম সর্ববৃহৎ উৎসব হচ্ছে তাদের ওয়ানগালা উৎসব যেটা তাদের অন্যতম প্রধান যেটাকে বলা যায় পূজা আর কি তো যেটা হয় যে আহ গারোরা কিন্তু সব ধরনের খাবারই খায় এবং তারা কিন্তু হচ্ছে গে নিজেরা মদ তৈরি করে এবং সেগুলো তারা খায় বিভিন্ন অনুষ্ঠানে তারা এগুলো আরও বেশি করে পান করে থাকে আর গারোদের ভেতরে কিন্তু প্যারালাল বিবাহ নিষিদ্ধ অর্থাৎ তাদের ভেতরে কিন্তু চাচাতো এবং খালাতো ভাই বোনের বিয়ে নিষিদ্ধ তবে তাদের ভেতরে বহু বিবাহ এবং বিধবা বিবাহ স্বীকৃতি স্বীকৃত আছে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে গারোরা আমরা যদি তাদের অন্ত্যেষ্টি ক্রিয়ায় যাই গারোরা কিন্তু সব দাহ করে তার মানে হচ্ছে তারা মৃতদেহকে পুড়িয়ে ফেলে তো এই হচ্ছে মোটামুটি আমাদের গারো নির্গোষ্ঠীর জীবন ব্যবস্থা এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী নির্গোষ্ঠী সাঁওতাল তো সাঁওতালদের ক্ষেত্রে প্রথমেই যেটা আসবে যে কীভাবে তারা এই বাংলাদেশে তাদের হচ্ছে গিয়ে বাসস্থান গড়ে তোলে সেটা হচ্ছে আঠারোশো পঞ্চান্ন সালে সাঁওতাল বিদ্রোহ কারণে হচ্ছে ইংরেজদের দ্বারা বিতাড়িত হয়ে তারা আমাদের এই অঞ্চলে এসে প্রবেশ করে এবং তারা এখানে স্থায়ীভাবে বসবাস করে তোমরা অনেকেই হয়তোবা তেভাগা আন্দোলনের নাম শুনেছ যেটা কি নাম হচ্ছে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে এই ভূমি দাস বা কৃষক শ্রেণীর একটা অন্যতম আন্দোলন ছিল এবং সেই আন্দোলনের পরেই কিন্তু হচ্ছে গিয়ে সাঁওতালরা এসে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা স্থায়ীভাবে বসবাস শুরু করে তো বাংলাদেশের যে সমস্ত অঞ্চলগুলোতে সাঁওতালরা দের বসতি রয়েছে তার ভিতর অন্যতম হচ্ছে রাজশাহী চাপাই নবাবগঞ্জ নাটোর তারপর হচ্ছে গিয়ে দিনাজপুর এ সমস্ত অঞ্চল তবে সাঁওতালরা কিন্তু নিজেদেরকে সান্তাল বলেই পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আর যদি আমরা নিগোষ্ঠীগত পরিচয়ের কথা বলি তাহলে সাঁওতালরা কিন্তু হচ্ছে গিয়ে অস্ট্রালয়েড নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং সাঁওতালদের কিন্তু বাংলা ভাষার সাথে মিলিয়ে তাদের একটি নিজস্ব ভাষাও রয়েছে এবং জ্ঞাতিভিত্তিক সাঁওতালদের সমাজকে বলা হয় হয়েছে জ্ঞাতিভিত্তিক সমাজ অর্থাৎ তারা নিজেদের ভেতরেই কিন্তু বিভিন্ন দল গঠনের মাধ্যমে সমাজ তৈরি করে এবং সাঁওতালদের ভেতরে বারোটি গোত্র রয়েছে এবং এই গোত্রগুলোকে তাদের ভাষায় বলা হয় পারিস এবং যদি আমরা তাদের ধর্মীয় বিষয়ে যাই তাহলে ওরা তারা হচ্ছে গিয়ে জ্বর উপাসক বা ভূত পূজক এবং দেবতাকে তারা বলে হচ্ছে গিয়ে গঙ্গা এবং তাদের ভেতরে অনেকেই কিন্তু এখন খ্রিস্টান ধর্মে মানে তার ধর্মান্তরিত হয়ে বর্তমানে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছে এরপরে যদি আমরা তাদের বিবাহ ব্যবস্থা যাই যে সাঁওতালদের ভেতরে কিন্তু অন্তগোত্রিয় বিবাহ নিষিদ্ধ মানে তারা নিজ দলের ভেতরে বিবাহ করতে পারে না আর এদেরকে এদের পূর্ণ বিবাহ 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 বা বা বিধবা বিচ্ছেদ সবই কিন্তু ভেতর স্বীকৃত আছে আমরা যদি তাদের শিক্ষা ব্যবস্থার দিকে যাই যে সাঁওতালদের ভেতরে কিন্তু অন্য যত নিগোষ্ঠীগুলো আছে তার ভেতরে সাঁওতালরা কিন্তু মোটামুটি হচ্ছে গিয়ে শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে কারণ হচ্ছে তাদের ভেতরে কিন্তু দারিদ্রতা একটা বিষয় সচেতনতার অভাব আধুনিক সমাজ ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে না পারা বা সেরকম সুযোগ না পাওয়া এগুলোও কিন্তু একটা অন্যতম কারণ আর সাঁওতালদের পরিবার ব্যবস্থা হচ্ছে গিয়ে পিতৃতান্ত্রিক অর্থাৎ তাদের বংশ পরিচয় পিতা থেকে পুত্রের দিকে আমরা যদি তাদের খাদ্যাভ্যাসের দিকে যাই তাহলে তারা কিন্তু সব ধরনের খাবারই খায় এবং দুগ্ধজাত জিনিসও তারা খায় তবে তারা কিন্তু ঘি খায় না আর তাদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে গিয়ে সোহরায় এবং অর্থনীতির কথা যদি আসি তাহলে এরা কিন্তু খুব শক্তিশালী হয়ে থাকে যদিও এরা কৃষিকাজ এবং পশুপালন করে থাকে তবে এরা কিন্তু শিকারে বেশ দক্ষ এবং শারীরিকভাবে খুব শক্তিশালী বলে এরা নারী পুরুষ উভয়েই কিন্তু খুব সরি পরিশ্রম করতে পারে এরপর আমরা চলে যাব হচ্ছে কি তাদের যে অন্ত্যেষ্টিক্রিয়া প্রক্রিয়া সাঁওতালরা হচ্ছে কি মৃতদেহকে পুড়িয়ে ফেলেন তো এই হচ্ছে মোটামুটি আমাদের সাঁওতাল জনগোষ্ঠী আজকে আমরা গারো এবং সাঁওতাল এই ক্ষুদ্র দুটি ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্পর্কে জানলাম পরবর্তী ক্লাসে আমরা আরও দুটো ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে আলোচনা করব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো